ব্রাউন সুগার পাচারকারীদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলিতে মৃত্যু হলো স্থানীয় এক যুবকের। পেটে গুলি লাগে তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে শুক্রবার সন্ধ্যায় ভর্তি করা হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার ভোর রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের। ঘটনায় ধৃত এক দুষ্কৃতী পলাতক এক। ঘটনাটি মালদার কালিয়াচকের। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকায় দুই ব্রাউন সুগার পাচারকারীকে ধরার জাল পাতে পুলিশ। খবর মোতাবেক আসমাউল ও শাহাবুদ্দিন শেখ নামে দুই পাচারকারীকে ব্রাউন সুগার লেনদেন করার সময় ঘিরে ধরে পুলিশ। তখনই আসমাউল শেখ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে ঘটনাস্থলে উপস্থিত এক যুবকের পেটে। তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম রাজীব শেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এলাকায়। অন্যদিকে একটি 7 AM পিস্তল ও 400 গ্রাম ব্রাউন সুগার সমেত আসমাউল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় শাহাবুদ্দিন শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।